প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালু হাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া, যখনই সালাতের সময় হয়ে যাবে তখন আমাদেরকে সালাত আদায় করতে হবে। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কুলতু সুম্মা আইয়ুন, এরপর আমি বললাম এরপর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি, প্রিয় আমল কোনটি? কয়লা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা। সাহাবী আবার প্রশ্ন করলেন কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে মা বাবার সাথে উত্তম আচরণ করাটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। এইজন্য মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, কারণ মা বাব হলো তোমার জন্য জান্নাত, মা বাব হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার ভিতরে মা তোমার জন্য বড় কষ্ট করেছে, এই জন্য হাদিস শরীফের ভিতরে মার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন গুণ মর্যাদার বেশির কথা বলেছেন। সহিহ বুখারীর 5626 নম্বর হাদিসের বর্ণনা, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকালা মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ও পয়গম্বর, এই পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আচরণের হকদার কে রাখেন? কলা উম্মুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা, অর্থাৎ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হকদার হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপর কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কার সাথে উত্তম আচরণ করব? আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার যখন প্রশ্ন করলেন সুম্মা মান, এরপরে কার সাথে উত্তম আচরণ করব? এবার চতুর্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবুকা, তোমার বাবার সাথে। অর্থাৎ এখানে মার গুণ, মার মর্যাদা তিন গুণ বৃদ্ধি করার কারণ হলো মা সন্তানের জন্য তিন গুণ কষ্ট বেশি করেছে, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন, সন্তানটা মার গর্ভে ছিল, এই 10 মাস 10 দিন মার যে কত পরিমাণ কষ্ট হয়েছে পৃথিবীর মা জাতি ছাড়া কেউ বুঝতে পারে না। সন্তান যখন গর্ভের ভিতরে ছিল হাত দাঁড়াতে গুতা দিয়েছে, পা দাঁড়াতে গুতা দিয়েছে, মার কলিজা ঠান, মার কলিজার ভিতরে এমন ভাবে আঘাত আমি দিয়েছি, মার কলিজার ভিতরে এমন ভাবে কষ্ট আমি দিয়েছি, যেই কষ্টের কারণে মা ঠিক মতে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে নাই 10 মাস 10 দিন মার পেটের ভিতরে আমি কষ্ট দিয়েছি। এই 10 মাস 10 দিন যে পরিমাণ কষ্ট মা বাবা পেয়েছে পৃথিবীর কোনো বাবা আজ করতেও পারবে না, পৃথিবীর পুরুষের আজ করতেও পারবে না। এই জন্য মা যে পরিমাণ কষ্ট করেছে পুরুষেরা বাবা সেই পরিমাণ কষ্ট করে নাই। 2 নম্বর হলো যখন প্রসব বেদনা শুরু হয়েছে
কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ কষ্ট পৃথিবীর মা জাতি ছাড়া কেউ জানে না কেউ বুঝেও না যখন তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেল মা ছটপট শুরু করে দেয় আর বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে ও বান্ধবীরাম আর সহ্য হয় না আমাকে গলা টিপে মেরে ফেলো অথবা আমার পেটটা ফেরে ফেলো আর সহ্য হয় না তীব্র যন্ত্রণা এক একটা প্রসব যন্ত্রণা আমার মার জন্য এক একটা মৃত্যু যন্ত্রণার মতন কষ্ট এত কষ্ট যেই মা সহ্য করেছে সেই মার মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ালেন তিন নম্বর হলো এই দুনিয়াতে আসার পরে দুই বছর আড়াই বছর পর্যন্ত আমরা মাকে কষ্ট দিয়েছি কিভাবে কষ্ট দিয়েছি দেখেন মার বুকের স্তন আমরা পান করেছি শীতের রজনীতে একটা রাত মা শান্তিতে ঘুমাইতে পারে নাই মার চোখটা সবে মাত্র লেগেছে অমনি সন্তানের কান্নার আওয়াজ মার চোখের ঘুম অদৃশ্য হয়ে গেল উঠে দেখে সন্তানটা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে মা সন্তানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিজা জামাগুলোকে পরিবর্তন করে আবার আমার সন্তানটাকে ঘুম পাড়াইয়া মা ঘুমিয়ে পড়ল সবে মাত্র চোখটা লেগেছে আবারও সন্তানের কান্নার আওয়াজ আবার মা দেখে সন্তান পায়খানা করে বিছানাটা পায়খানা দাঁড়াতে অপরিচ্ছন্ন করে ফেলেছে বিছানাটা ভিজে গেছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মা আবারও তার প্রস্রাব পায়খানার ওই খাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেকড়াগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শরীরে আবার ওই ভিজা জামাগুলো খুলে নতুন জামা পরিধান করাইয়া শুকনো জামা পরিধান করাইয়া মা আবার ঘুমিয়ে পড়ল আবার কতক্ষণ পরে সবে মাত্র মার চোখটা লেগেছে আবার সন্তানের কান্নার আওয়াজ মা বুঝতে পেরেছে সন্তানের পেটে খোদা পেয়েছে এইভাবে এই যে রজনী গুলো গেল দুই বছর আড়াই বছর পর্যন্ত একটা রাত মা শান্তিতে ঘুমাইতে পারে নাই এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চাইতে মার মর্যাদা তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন সেই মা কি বাবা কি কষ্ট দেওয়া যাবে না সন্তানের জন্য মা বাবা অনেক কষ্ট স্বীকার করেছেন বাবা প্রতিদিন সকালবেলায় ওই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানের মুখে খাবার পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করলো সকালবেলায় প্রত্যুষে যারা কৃষিজীব তারা খেত কামার চলে যায় কৃষি কাজ করে দুপুরে এত রৌদ্র রৌদ্রে পড়ে চেহারাটা কালো হয়ে যায় এরপরও তারা কাজ করে অফিস আদালতে চাকরিতে বাবারা যায় সারাটা দিন কাজ করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই জন্য এই মাই বাবাকে কষ্ট দেওয়া যাবে না এই মাই বাবাকে যদি আমরা কষ্ট দেই এই দুনিয়াতেও লাঞ্ছনা আর পরকালেও লাঞ্ছনা গঞ্ছনা ছাড়া কোনো উপায় থাকবে না এই দুনিয়াতেও জিল্লতি পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন যদি মার সাথে বাবার সাথে কোন সন্তান খারাপ আচরণ করে আজকে সুন্দর স্ত্রী পাইয়া আমার যুবক ভাইরা মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় মাকে কষ্ট দেই বাবাকে কষ্ট দেই অনেক ফ্যামিলিতে এমন রয়েছে মাকে বাবাকে আলাদা করে দিয়েছে ঘর থেকে বের করে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার সাবধান যদি মাকে কষ্ট দেই বাবাকে কষ্ট দেই তাহলে এই দুনিয়াতে কিন্তু গজব শুরু হয়ে যাবে এই দুনিয়াতে কিন্তু গজব শুরু হয়ে যাবে আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রহমতের নবী আমাদের প্রতি কেমন দয়ালু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করেছেন উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরেছে সেই মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যদি
তোমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে তুমি জাহান্নামে যেতে হবে অবশ্যই তোমার কপালে জাহান্নাম লেখা আছে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত হলো মাদের পায়ের নিচে জান্নাত মাদের পায়ের নিচে সুতরাং জান্নাত পেতে হলে মা কে খুশি করতে হবে মা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যাওয়া লাগবে প্রিয় বন্ধুরা আমার মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেন কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন বাস্তব একটি ঘটনা শোনাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জান্নাতুল বাকিতে তিনি রওনা হয়ে গেলেন জান্নাতুল বাকি তিনি পরিদর্শন করতেছেন মসজিদে নবীর পাশেই জান্নাতুল বাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তিনি যখন ঘুরতেছেন জান্নাতুল বাকি দুনিয়াতে যাকে জান্নাতের ঘোষণা করা হলো মক্কাতুল মুকাররমাতে যেই সমস্ত হাজী সাহেবগণ ইন্তেকাল করেন তাদেরকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয় আর মদিনাতুল মুনাওয়ারায় যে সমস্ত হাজি সাবরা ইন্তেকাল করেন তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় সেই জান্নাতুল বাকি তার মানে হলো দুনিয়াতে যেই জমিনটার নাম দেওয়া হলো জান্নাত সেই জান্নাত জান্নাতুল বাকিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু হয়ে গেল কিন্তু আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী লক্ষ্য করে দেখে একটা কবরে জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেছে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে বললেন খবর নাও এই কবরটা কার তার মা কি দুনিয়াতে জীবিত আছেন কিনা খবর নেওয়া হলো খবর নেওয়ার পরে দেখি অমুক জায়গায় তার মা এখনো পর্যন্ত জীবিত আছে মা এখনো পর্যন্ত জীবিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মার কাছে গেলেন আর ডাক দিয়া বলেন ও মা আপনি আপনার সন্তানটাকে maaf করে দেন আপনি আপনার সন্তানটাকে maaf করে দেন মা ডাক দিয়ে বলে ও নবী না আমি আমার সন্তানকে maaf করতে পারবো না আমি আমার সন্তানটাকে ক্ষমা করতে পারবো না কারণ আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়েছে আমার সন্তান আমাকে বড় যন্ত্রণা দিয়েছে গো নবী আল্লাহর নবী কেবার কাহিনী শোনালেন ও পয়গম্বর আমার সন্তান আমাকে কি রকম কষ্ট দিয়েছে আমার কলেজার ভিতরে কেমন আঘাত দিয়েছে নবী দেখুন আমার সন্তান আমার কথা শুনে না তার স্ত্রী পাইয়া স্ত্রী কথা অনুযায়ী আমাকে টর্চার করেন একদিন আমি যখন কোনো কথা বলছিলাম হঠাৎ করে আমার সন্তান একটা লাঠি নিয়ে এসে আমার মাথা বরাবর আমাকে আঘাত করে আমি জমিনে পড়ে যাই আমার মাথা থেকে রক্ত ছিটে পড়ে এই সন্তান নির্দয় সন্তান আমার মাথা ফাটায় দেয় আমার মাথা থেকে রক্ত ঝরে ও নবী এরপরও তো আমার সন্তান আমি আল্লাহর কাছে এতটুকু বলেছি ও রব্বুল আলামিন দুনিয়াতে যদি আমার সন্তানের আযাব হয় মা হইয়া সহ্য করতে পারব না এই জন্য দুনিয়াতে তাকে শাস্তি দিয়েন না সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে কবরে যাওয়ার পরে আপনি তাকে শাস্তি দিয়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই মার বদদোয়ার কারণে ওই সন্তানের কবরে আযাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে মা আপনার সন্তানের কবরে
দাও দাও করে আগুন জ্বলতেছে, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। মা বলে না আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না, আমার কলিজায় বড় কষ্ট দিয়েছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই মার সামনে সন্তানের কবরটাকে উন্মুক্ত করে দেন, যেন মা নিজের চোখে সন্তানের কবরের আজাব দেখতে পায়। মার সামনে জান্নাতুল বাকি ওই কবরের মাটি সরা গেল। এবার মা লক্ষ্য করে দেখে তার সন্তানের কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে। এবার মা চিৎকার করে ডাক দিয়া বলে, ও নবী আর সহ্য হয় না, আমার সন্তানের আগুন জ্বলা অবস্থায় দেখে আমার আর সহ্য হচ্ছে না গো নবী, আমি মা হইয়া মাফ করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সন্তানটাকে মাফ করে দেয়। মা যখন সন্তানটাকে ক্ষমা করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কবরের আজাব আগুন বন্ধ করে দিলে। এইজন্য এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাহলে তার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। কবরে যাওয়ার পরে তার কবরটা সব বিচ্ছর আকরা হয়ে যাবে, তার কবরটা জাহান্নামের আগুন কবরের ভিতরে দাও 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 করে জ্বলে উঠবে। এই জন্য যুবক ভাই হাতে ধরি পায়ে ধরি মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। যেই মা যেই বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার শরীরের চামড়া দিয়ে যদি মার জুতো বানিয়ে দাও, বাবার জুতো বানিয়ে দাও, এরপরে যেই মা তোমাকে বুকের স্তন খাওয়াইছে, এক ফোঁটা দুধের হক কোনো সময় আদায় হবে না।